বাবা তোমার কাছে একটু আসি, কেমন লাগতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। এতদিন তো ক্লাসে বসে পরীক্ষা দিছো। জি স্যার। আজকে মাঠে বসে সেনাবাহিনীর মডেল টেস্ট দিচ্ছ, কেমন লাগছে? জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। অনেক ভালো লাগছে। জি স্যার। এটার মধ্যে একটা অভিজ্ঞতা আছে না? জি স্যার। নতুন একটা জিনিস। জি স্যার, এভাবে আমি আর কখনো এভাবে পরীক্ষা দেইনি মাঠে বসে স্যার। মাঠে বসে দাও না স্যার। আচ্ছা, এই এইভাবে লিখিত পরীক্ষা দিয়ে ভালো লাগে? জি স্যার। ভালো লাগতেছে তো? জি স্যার। আগে অভিজ্ঞতা ছিল এইভাবে মাঠে বসে পরীক্ষা দেওয়ার? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মাঠে বসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের, যারা সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবে, তো সেনাবাহিনী সৈনিক পদে বা তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, ঠিক এইভাবেই কিন্তু মাঠে বসায় তোমাদের লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আমাদের এই কোচিংয়ে যারা কোচিং করতে আসে সেনাবাহিনীর জন্য, তাদেরকে আমরা মেডিকেল, শারীরিক পরীক্ষার পাশাপাশি, ভাইবা পরীক্ষার পাশাপাশি আমরা লিখিত পরীক্ষার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদারের জন্য বা প্র্যাকটিক্যাল যখন থাকে তখন আমাদের অভিজ্ঞতা হওয়ার জন্য কিন্তু আমরা এই ধরনের পরীক্ষা অ্যারেঞ্জ করে থাকি। তো পরীক্ষার আগে যারা সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষায় দিতে যাবা, পরীক্ষার সিলেবাস অনুযায়ী শুধুমাত্র পড়ালেখা করলেই হবে না, তোমার একটা অভিজ্ঞতা থাকতে হবে যে তুমি যে বাহিনীতে যাচ্ছ সে বাহিনীর পরীক্ষাটা কীভাবে নেওয়া হয়, পরীক্ষাটা সিস্টেমটা কী, এই জিনিসগুলো একটু জানা থাকলে আমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে পারবো। তো আমাদের এখানে দু একজন ছাত্রের একটু আমি একটু এক্সপিরিয়েন্স শুনাই তোমাদেরকে। বাবা তোমার সাথে একটু কথা বলে। আচ্ছা, কেমন লাগতেছে স্যার? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি স্যার। তুমি তো একটু বসো, ক্যামেরায় বসাও তুমি। হ্যাঁ, আগে তো আমরা ক্লাসে ক্লাস করছি। জি স্যার। আর আজকে হচ্ছে যে ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ। জি স্যার। মডেল টেস্ট, সেনাবাহিনীর মডেল টেস্ট এইভাবে মাঠে বসে দিয়ে কেমন লাগতেছে স্যার? খুব ভালো লাগতেছে, আগে কখনো এইভাবে দেই নাই তো স্যার, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি স্যার। আবার একটু কিন্তু কষ্টও আছে, কারণ এই যে অনেকক্ষণ ধরে মাটিতে বসে পরীক্ষা দিচ্ছ, তাই না স্যার? একটু কষ্ট হইলো স্যার, সৈনিক পদে তো অনেক কষ্ট থাকে স্যার, তবে আমাদের তেমন বাড়তিছে না আর কি স্যার। বুঝতে পারছি। বাবা একাডেমিতে এসে কেমন লাগতেছে স্যার? খুব ভালো লাগতেছে স্যার, যতটা ভাবছিলাম তার থেকেও স্যার অনেক বেটার। গুড। জি ঠিক আছে। কত পাবো আজকের পরীক্ষায় স্যার? আজকের পরীক্ষায় স্যার অনেক অনেক পাবো, পঞ্চাশে পঞ্চাশ স্যার কাছাই যাবে, একদম হয়তো এক দুই কম পাইতে পারি স্যার। ঠিক আছে, লেখো তাড়াতাড়ি। আচ্ছা, আমরা আরেকজনের কাছে একটু যাই। আচ্ছা আচ্ছা, আসো, কার কাছে যাব? আচ্ছা দেখি। বাবা তোমার কাছে একটু আসি, কেমন লাগতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। এতদিন তো ক্লাসে বসে পরীক্ষা দিছো। জি স্যার। আজকে মাঠে বসে সেনাবাহিনীর মডেল টেস্ট দিচ্ছো, কেমন লাগছে? জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। অনেক ভালো লাগছে? জি স্যার। এটার মধ্যে একটা অভিজ্ঞতা আছে না? জি স্যার। নতুন একটা জিনিস? জি স্যার, এভাবে আমি আর কখনো এভাবে পরীক্ষা দেইনি মাঠে বসে। মাঠে বসে দাও না স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মাঠে বসে পরীক্ষা দেওয়ার মধ্যেও একটা আনন্দ আছে, মজা আছে এবং কিছু কষ্টও আছে, কারণ অনেকক্ষণ সময় ধরে বসে লিখতে হয় আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমরা অবশ্যই এইভাবে একটু প্রস্তুতি নেবা, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, দেখবা যে অনেকটা ভালো করতে পারবা। আর সর্বোচ্চ ভালোর জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সোলজার একাডেমিতে প্রস্তুতি নিতে পারো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।